রুহুল আমিন সাহেবের প্রশ্ন হচ্ছে ইমাম মাহাদি আলহাম যিনি এসেছেন এরপরে কি আর কোনো ইমাম মাহাদি আসবেন না এটা হচ্ছে তার প্রশ্ন প্রথম কথা হচ্ছে আল ইমাম আল মাহাদি একজন নির্দিষ্ট মহাপুরুষের ভবিষ্যৎবাণী তিনি একজন প্রত্যেক যুগের মুজাদ্দেদ এবং খলিফা আল ইমাম আল মাহাদি নন মাহাদি অবশ্যই হেদায়ত প্রাপ্ত অবশ্যই হেদায়তের দিকে দিক নির্দেশনা করেন কিন্তু হাদিস শরীফে যে আলিফ লাম লাগানো নির্দিষ্ট আল মাহাদির কথা বলা আছে তিনি একজন এবং তিনি এসে গেছেন এবং তিনি হজরত আকদাস মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাসাল্লাম নিজে বলেছেন সহি হাদিসের মাঝে মাঝে বলেছেন ওয়ালাল মাহাদিও ইল্লা ইসাবনু মারিয়ামা ইবনে মাজা শরীফ বাব সিদ্দাতুজ্জামান হজরত আনাস বিন মালিক রাজি আল্লাহ বর্ণিত হাদিসের শেষাংশ আমি যে ইমাম মাহাদির কথা বলছি সেই নির্দিষ্ট ইমাম মাহাদি প্রতিশ্রুত মাসি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নন যিনি প্রতিশ্রুত মাসি তিনি ইমাম আল মাহাদি অতএব আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যিনি নির্দিষ্ট মাহাদি তিনি আর আসবেন না যার আশার ছিল তিনি এসে গেছেন আর যদি বলেন যে যুগের ইমাম আসবেন কি না অবশ্যই তারপরে খেলাফত আছে এবং প্রত্যেক খলিফা যুগের খলিফা তিনি মাহাদি হয়ে থাকেন একটু আগে মাসিয়াল হক সাহেব প্রশ্ন করেছিলেন আমি সেই কথাটা একটু আপনার অনুমতি নিয়ে বলতে চাই আমাদেরকে কাফের বলা হয় কেন এটা তো একটা প্রশ্ন রায় আপনি দিবেন। কেননা আপনি তাদের কথাও শুনেছেন এবং আমাদের মসজিদে গিয়েও আমাদেরকে দেখেছেন আর আপনি একটু আগে বলছিলেন আপনার প্রশ্নের সময় যে নামাজ পড়েছি এবং নামাজের মধ্যে কোনো তফাত দেখিনি কিবলার মধ্যে কোনো তারতম্য দেখিনি হাদিস শরীফে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানসোলা সালাতনা ওয়স্তাকবাহিবানা ও আকালাজ মুসলিম আল্লাহ হুজিম্মেম্মত রসুলহি ফলাতুক ফেরুল্লাহি যারা আমাদের মতো নামাজ পড়ে আমাদের কিবলামুখী হয়ে নামাজ পড়ে আমাদের জবাই করা মাংস খায় তারা এমন মুসলমান যার দায়িত্ব আল্লাহ এবং রসুল গ্রহণ করেছেন অতএব তোমরা আল্লাহর দায়িত্বে হস্তক্ষেপ করো না এত সুন্দর চমৎকার স্পষ্ট একটি সিদ্ধান্ত আপনার সামনে রয়ে গেল এখন আপনি ওদের কথাও শুনেছেন আমাদের মসজিদেও গেছেন আমাদের সমাজও দেখেছেন আর আপনি দেখেছেন যে আমরা কিবলা মুখী হয়ে নামাজ পড়ি মুসলমানদের মতো নামাজ পড়ি মুসলমানদের জবাই করা মাংস খেদ বড় হচ্ছি অতএব আমাদের ইসলাম সম্পর্কে আপনার মনে আর কোনো সংশয় থাকার কথা না তবে যদি এই বিষয়ে আরো পড়াশোনা করতে চান দোয়া করেন আমাদের অনুষ্ঠানগুলো দেখতে থাকেন ধন্যবাদ মালানা উল সাহেব আমাদের কাছে অনেকগুলো ফোন লাইন অপেক্ষা করছে এই জন্য আমাদের একটু সংক্ষেপ করতে হবে এক নাম্বারে এখন আমাদের ফোন লাইনে আছেন লন্ডন থেকে এক ভাই একজন জেরেতাবলিক তাবলিক ভাই ওনার সাথে আমরা কথা বলছি আসসালাম আলাইকুম আপনি আমার কথা শুনতে পাচ্ছেন জি আপনি আপনার নাম বলুন প্লিজ আপনার নাম আমার নাম দানিশ আহমেদ আমি লন্ডনে সাউথ লন্ডন থেকে কথা বলছি জি আপনি আপনার প্রশ্ন করুন আপনার প্রোগ্রাম দেখছি খুব ভালো লাগছে কিন্তু আমার প্রশ্ন হলো অনেক দিনের প্রশ্ন আসলে জি জি যে আমরা সবাই এক মুসলমান জি জি পাকিস্তান বাংলাদেশ সৌদি আরব সব এক মুসলমান কিন্তু আপনাদেরকে বা আমাদের গ্রুপকে কেন মান পাকিস্তানিরা বিশেষ করে নন মুসলিম বলেন আচ্ছা এবং আমাদের সবার মাধ্যমে মানে আমাদের সবার মধ্যে আপনাদের সাথে আমাদের পার্থক্য কি যারা নন আহমেদিয়া লোক আছেন তাদের আসল পার্থক্যটা কি মৌলিক পার্থক্যটা কি সেটা আমি জানতে চাই জি ধন্যবাদ আপনাকে দানেশ আহমদ সাহেব দর্শক দানেশ আহমদ সাহেবের প্রশ্ন আপনারা শুনেছেন আমি প্রশ্ন রিপিট না করে উত্তরের জন্য চলে যাচ্ছি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে যে আমাদেরকে কেন কাফের বলে বিশেষ করে পাকিস্তানিদের কথা তিনি বললেন আর তিনি বলছেন যে মূল পার্থক্যটা কি যদি বলতেন ভাই দানেশ আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য এই একই প্রশ্ন ইতিপূর্বেও করা হয়েছে এবং আমিও কিছু বলার চেষ্টা করেছি মৌলানা আউল সাহেব এর উপর আলোকপাত করেছেন বিস্তারিত তো আশা করি আপনি তাও শুনেছেন মূল পার্থক্যের যতটুকু সম্পর্ক আছে আমরা কালেমা নামাজ রোজা হাজ জাকাতে কোনো পার্থক্য তাদের সাথে আমাদের নেই ইতি ইতিপূর্বে যে ফোন কল ছিল একজন নন আহমদী ভাই নিজেই বলেছেন যে আমি আপনাদের মসজিদে নামাজ পড়েছি সব নিজেই দেখেছি কোনো পার্থক্য নেই আপনার সামনে তিনি একজন সাক্ষী হিসাবে এখনই দাঁড়ালেন তো মূল পার্থক্য যেটা আপনি জানতে চান তা হল আমাদের এবং অন্যদের ভিতর বেসিক্সে কোনো পার্থক্য নেই কিন্তু কিছু শাখাতে পার্থক্য অবশ্যই আছে হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মত যখন বাহাত্তর তেহত্তর দলে বিভক্ত হয়ে যাবে যখন উম্মতের ভিতর নৈরাজ্য সৃষ্টি হবে যখন যুগে বেবিচার হানাহানি অনেক বাড়বে চারিত্রিক অধপতন হবে তখন এই উম্মতের সংশোধনের জন্য ইসা এবনে আল্লাহ আল্লাহতালা এই উম্মতের ভিতরেই উম্মতের মধ্য থেকে প্রেরণ করবেন আমাদের বাহিরে যারা আছেন আমাদের ও আহমদি মুসলমান ভাইয়েরা তারা বিশ্বাস করেন যে হজরত ইসা ইসলাম যিনি দুই হাজার বছর পূর্বে ইসরায়েলি জাতির সংশোধনের জন্য এসেছিলেন তিনি এই উম্মতে আসবেন কোন সময় অবশ্য আজকাল তিনি আকাশে বসবাস করছেন আহমদিয়া মুসলিম জামায়াত বলে যে না পবিত্র কোরআনের ত্রিশের অধিক আয়ত আছে যে আয়েত থেকে পরিষ্কারভাবে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে সেই ইসা যিনি দুই হাজার বছর পূর্বে বনি ইসরায়েলি জাতির সংশোধনের জন্য এসেছিলেন তিনি ইন্তেকাল করেছেন এই উম্মতের সংশোধনের জন্য যেই ইসার আসার ভবিষ্যৎবাণী হজরত মোহাম্মদ সাল্লাম করেছেন তিনি এই উন্মতের ভিতর থেকে আসার কথা আহমদিয়া মুসলিম জামাত বলে যে তিনি এসে গেছেন এটি হলো মৌলিক পার্থক্য আরেকটা বিশেষ দিক রয়ে গেল সেটা হচ্ছে আমাদের বাহাত্তর দল মিলে এক দলকে অমুসলমান ঘোষণা করেছে আপনি প্রশ্ন করেছেন কেন করে পাকিস্তান সরকার কেন অমুসলমান ঘোষণা করেছে এর পিছনে অনেক বড় কারণ আছে তার মধ্যে একটি বড় কারণ হচ্ছে যেন আপনাদের মতো সরল মোনা মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তালা দেখিয়ে দিতে পারেন কোনটি খাঁটি ইসলামী দল হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম তিনি মিদু শরীফের কিতাবুল ইমান অধ্যায় বলেছেন তফর রকাত বনু ইসরা আলা সিনতেন উম্মালিম ও সাবনাতন খুল্লু হুম ফিন্ন রে ই ইল্লা কালু মন হুম ইয়া রসুল্লাহে কালা মা আনা আমার উম্মত আগের উম্মতের চেয়ে এক ভাগ বেশি হবে আগের উম্মত বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছিল আমার উম্মত তেহাত্তর ভাগে ভাগ হবে এবং বাহাত্তর যাবে আগুনের দিকে একটি ছাড়া অর্থাৎ তেহাত্তর নম্বর দলটি পৃথক এবং বাহাত্তর দল হয়ে যাবে উনিশশো সালের সাতই সেপ্টেম্বর পাকিস্তানের জাতীয় সংসদে বাহাত্তর দল সম্মিলিতভাবে বলেছিল আমরা যে যাই করি না কেন আমরা মুসলমান কিন্তু এই এক দল আহমদিয়া ওরফে কাদিয়ানী দল এরা অমুসলমান সেই দিন হাজরত মোহাম্মদ সাল্লাহ আলিবা সিদ্ধান্ত আমাদের জন্য বলবৎ হয়েছে আমরা সেই একক মুসলমান দল যারা আল্লাহ রসুল সাল্লিবাসাল্লামের সার্টিফিকেটে মুসলমান আখ্যায়িত হবার যোগ্য আর বাকি বাহাত্তর এক দল হয়ে বলছে রসুরুল্লাহ সাল্লু আলিবাস্লামের কথা মানি না আমরা যা বলেছি সেটাই মানতে হবে আমরা ঠিক আর একদল দল বেঠিক হজুর সাল্লাহ আলিবুয়সাল্লাম বলেছেন শেষ যুগে একদল হবে ঠিক আর বাহাত্তর দল হবে বেঠিক অথবা আপনার কাজ হবে রসুল্লাহ সাল্লাহ আলিউলামের উন্মত হিসাবে তার সিদ্ধান্ত যাচাই করুন বাস্তব রূপ দেখে নিন কোনো সরকারের অধীনস্থ হবার চেষ্টা করবেন না এই ব্যাপারে কেননা আপনি নিজেই বিচারক আল্লাহ তালা আপনাকে সৌভাগ্য দান করুন এই এই প্রশ্নটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ আমি আবার আসছি আমি আবার একটু সময় দিন আমাকে ইমাম মাহাদি আলাহিসু আসলামের সত্যতার প্রমাণ সম্পর্কে অসংখ্য প্রশ্ন আমরা পাচ্ছি অসংখ্য প্রশ্ন পাচ্ছি আমাদের টেলিফোন লাইনে একজন ভাই আছেন কক্সবাজার থেকে আমরা তার সাথে কথা বলবো এছাড়া আমি দর্শক জানিয়ে দিচ্ছি যে ইমেল পাঠিয়েছেন মিরপুর ঢাকা থেকে জমশেদ আলী সাহেব তিনিও একই প্রশ্ন করেছেন ইমাম মাহাদি আলাহিসামের সত্যতার প্রমাণ বা লক্ষণাবলী কি কি এগুলি যদি বলে দিতেন এছাড়া প্রশ্ন করেছেন আমাদের এক বোন কে পারভিন হল্যান্ড থেকে তিনিও হজরত ইমাম মাহাদি আলাহ ইসলাতব আসলামের কথার সম্পর্কে প্রশ্ন করেছেন ওনার প্রশ্নগুলি আমরা নিয়ে একসাথে কথা বলবো তো আমাদের সাথে চার নম্বর লাইনে আছেন মামুনুর রশিদ সাহেব কক্সবাজার থেকে মামুনুর রশিদ সাহেব আসসালামু আলাইকুম মামুনুর রশিদ সাহেব শুনছেন আমাদের দুঃখিত দর্শক আমাদের সম্ভবত কোনো কারণে লাইনটা ড্রপ হয়ে গেছে এখন আমাদের সাথে আরেকজন লাইনে আছেন এক নম্বর লাইনে আছেন ব্রাহ্মণবাড়িয়ার আমির সাহেব মঞ্জুর হোসেন সাহেব আমরা ওনার সাথে কথা বলি যে মঞ্জুর হোসেন সাহেব আসসালাম আলাইকুম আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন প্লিজ আমরা বারবার দর্শক আপনাদেরকে অনুরোধ করছি যদি আপনারা আমাদের কথা শুনতে চান আর আপনারা চান যে আপনাদের কথাও আমরা শুনি তাহলে দয়া করে টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিবেন। মনজুর হোসেন সাহেব শুনতে পাচ্ছেন? মনে হচ্ছে এই লাইনটিও ড্রপ হয়ে গেছে। مولانا আব্দুল বলশেবের কাছে আমি আবার ফিরে যাচ্ছি যে আমরা দুটো ইমেল পেয়েছি বা কয়েকটি ইমেল পেয়েছি যাতে আমাদের বোন কে পারভিন হল্যান্ড থেকে এবং জমশেদ আলী সাহেব বা জমশের আলী সাহেব ফোন বলেছেন যে ইমাম মাহদী আলাইহিস সালামের সত্যতার প্রমাণ এবং লক্ষণাবলী সম্পর্কে কিছু বলুন দুটো